যুব এশিয়া কাপ ক্রিকেটে শিরোপার কাছাকাছি বাংলাদেশ লড়ছে ভারতের বিপক্ষে। এখনো ডেঙ্গুর প্রকোপ, রাজশাহীতে গৃহবধূর মৃত্যু, নতুন করে আক্রান্ত 5 শতাধিক। দেশের পথে বিমানের ড্রিম লাইনার রাজহংস, বিকেলে শাহজালালে অবতরণ। সামাজিক ব্যাধি গ্যাং কালচার, 15 বছরে 86 খুন, নৈতিক শিক্ষায় গুরুত্ব সমাজ বিজ্ঞানীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি এম এ জোসমানি এবং আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গা উৎসবের প্রস্তুতি, প্রতিমায় পড়ছে মাটির প্রলেপ, শিল্পীদের ব্যস্ততা। এখনো কমছে না ডেঙ্গুর প্রকোপ, নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকে। এরই মধ্যে রাজশাহীতে মারা গেছেন এক গৃহবধূ। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডেঙ্গু আক্রান্ত রসনারা। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদোস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 10 সেপ্টেম্বর রসনারা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে 12 সেপ্টেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘণ্টার ব্যবধানে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে 527 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং 787-8 ড্রিমলাইনার রাজহংস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 13 সেপ্টেম্বর দুপুর 12টায় এটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়। ফ্লাইটটি পরিচালনা করছেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরোয়ার, ফার্স্ট অফিসার জামিল ও আতিয়াব। বিরতিহীনভাবে 15 ঘণ্টা চালিয়ে এই ড্রিমলাইনার নিয়ে আসছেন তারা। বাংলাদেশ সময় বিকেল 4টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে নতুন এই ড্রিমলাইনারের। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। গলিমুখ বা ফুটপাতে জমিয়ে আড্ডা, পরনে টি শার্ট, জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, রঙিন চুলে নিত্য নতুন স্টাইল, দামি লাইটার দিয়ে সিগারেটে ধরানো আর নায়কদের মতো টান দেয়া, এসব হাল আমলের গ্যাং কালচারের প্রতীক। আধিপত্য, প্রেম বা সামান্য মনোমালিন্যকে কেন্দ্র করে খুন করতেও দ্বিধা করছে না গ্যাং সদস্যরা। গত 15 বছরে এই অপসংস্কৃতির বলি হয়েছে 86 জন। তবে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিশেষ উদ্দেশ্যে সংগঠিত চক্রকেই আইনি ভাষায় বলা হয় গ্যাং। চুরি, ডাকাতি, খুনোখুনি সহ সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত এসব চক্র। এই অপসংস্কৃতি এখন রাজধানীর অন্যতম সামাজিক সমস্যা। আধিপত্য বিস্তার সহ নানা বেআইনি কর্মকাণ্ড ঘিরে তৎপর বেশ কিছু কিশোর গ্যাং। কিশোরদের একটা অংশের বেপরোয়া আচরণ এখন রাজধানীর অন্যতম আতঙ্ক। গত জুলাই মাসে খুন হয় গ্যান্ডারিয়ার শাওন, আর 5 সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর বেরিবাদে খুন হয় চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মহসিন। দুজনেই গ্যাং কালচারের বলি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি দুই পরিবারের সদস্যদের। এসব ঘটনায় মামলা হলেও তদন্ত চলে ধীর গতিতে, মামলা করলে আসতে থাকে হুমকি। এই পর্যন্ত আদনানের মানে সঠিক বিচার পাইনি। সাইফুলের যে বউ শাশুড়ি বলতেছে যে আমার স্বামী আসুক, আসলে দেখামু মজা, আমাদের কেন এই ছেড়ে দিবে।
অপরাধ বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের দাবি, বাংলাদেশ এখন একটি উত্তরণক্ষণ অতিক্রম করছে। নতুন প্রযুক্তি, সংস্কৃতি ও বস্তুগত দিক উঠতি বয়সের ছেলে মেয়েদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। বৈশ্বিক সংস্কৃতির ঋণাত্মক প্রভাবটি কিশোর কিশোরী যেই জনগোষ্ঠী রয়েছে তারা একে অপপ্রয়োগের মধ্য দিয়ে সামাজিক জীবনে এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রাষ্ট্রীয় জায়গা এবং ইনফর্মাল জায়গা দুটো জায়গা থেকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। গ্যাং কালচার প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যদি কেউ অপরাধ করে এই ফেলে কিশোরের জন্য যে আইন রয়েছে সেই আইনের করেই তাদের তো কিশোর তরুণদের গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত করার পাশাপাশি নৈতিক শিক্ষাই পারে অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে, এমন মন্তব্য সংশ্লিষ্ট সকলের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত ১০টায় একুশে চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আর্মি ওয়ার্ম আসলে হুমকিতে পড়বে শস্য, জানালেন কৃষিমন্ত্রী। পোকা মোকাবেলায় এফএওর সাথে কাজ করছে সরকার। ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ, মাদক সহ সাত মামলার আসামি নিহত। খবর আমন্ত্রণ দুপুর ২টায় একুশের সংবাদে। আর্মি ওয়ার্ম বাংলাদেশে আসলে ভুট্টা শস্যের জন্য হুমকি হবে বলে জানালেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া বায়োসেফটি কনফারেন্সে মন্ত্রী বলেন, এই পোকা এরই মধ্যে ভারতে আক্রমণ করেছে, ভুট্টাসহ বিভিন্ন শস্যে ব্যাপক ক্ষতি করেছে। বাংলাদেশে যাতে এ পোকা ক্ষতির কারণ না হয় সেজন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এবং বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। তবে এ নিয়ে উদ্বেগের কারণ নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী। Infected with armyworms, it is already in our agenda, at our agenda, National Agriculture Research System, it has seriously niyeche, ebong FAO, Food and Agriculture Organization, tara, ebong amader National Agriculture System, amra ei dute khubi ghonishthobhabe kaaj korchi। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের এক দল গবেষক। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AMAM জুনায়েদ সিদ্দিকের নেতৃত্বে সাতজন গবেষক এই জীবন রহস্য উন্মোচন করেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচনের কাজ শুরু করে চট্টগ্রামের গবেষক দল। টানা আট মাস ধরে গবেষণা চালান তারা। গবেষণার মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের মান উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রজনন ক্ষমতা বৃদ্ধি সহ জীবন চক্রের বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেন তারা। আমরা যদি জিনটাকে যদি মডিফাই করতে পারি বা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের পিপিআর রোগটা কমে যাবে। এখানে যে 26,000 জিন আছে এই জিনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের না, এই জিনগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য ওপেন। গ্রাম পর্যায়ে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় ঘরে ঘরেই প্রায় ছাগল পালতেছে। গবেষণার ফলে ছাগলের বংশগত বাহক 26,000 জিন উন্মোচন করার কথা জানান গবেষকরা। আন্তর্জাতিকভাবে এই গবেষণার স্বীকৃতিও পেয়েছেন তারা। ছাগলের উন্নত জাতের উদ্ভাবন পরবর্তী লক্ষ্য বলেও জানান তিনি। আমেরিকার সান ক্লেমেন্টাইন ব্রিড এবং চায়নার ইউনান ব্রিড, এই দুটো জাতের ছাগলের জীবন রহস্য উন্মোচিত হয়েছে এবং আমাদের বাংলাদেশে এর জন্য এটি প্রথম যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের 26,000 জিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এই জীবন রহস্য উন্মোচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক জুনায়েদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি আমাদের বাংলাদেশের ছাগল হিসেবে ব্ল্যাক বেঙ্গলকে পরিচিত করতে চাই, এখন এই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করবে যে আমরা প্রথম বাংলাদেশ থেকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে জীবন রহস্য উন্মোচন করতে পেরেছি। এর আগে বাংলাদেশে পাট, মহিষ এবং ইলিশের জীবন রহস্য উন্মোচন করা হয়। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন।
রাত আড়াইটার দিকে ভালুকার হবির বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গাজীপুরের ধীরাশ্রমে মাইওয়ান গ্রুপের মিনিস্টার ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ডে শত কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, বিপুল পরিমাণ টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নি নিরাপত্তা সহ আগুন নেভানোর সকল সরঞ্জাম কারখানায় থাকা সত্ত্বেও প্লাস্টিক জাতীয় সরঞ্জাম বেশি থাকায় আগুন ব্যাপকতা পায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধারণা করা হলেও তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলেও জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উপরে এবং নিচে ব্যাপকভাবে পানিতে ফ্যাক্টরিটি ক্ষয়ক্ষতি হয়েছে। এটি প্রায় আমরা ধরে নিচ্ছি যে 100 কোটি প্লাস মাইনাস এটা এরকম একটা ক্ষতি সাধন হয়েছে। শর্ট সার্কিট থেকে এটা হতে পারে এখন পর্যন্ত আমরা সেটা ধারণা করছি এবং আমরা একটা টিম গঠন করেছি, সেটার থেকে আরও বিস্তারিত আমরা পরে জানতে পারবো। প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কুমোরপাড়ার শিল্পীদের। শারদীয় দুর্গা উৎসবের বাকি আর মাত্র 19 দিন, প্রতিমায় পড়ছে দোমাটির প্রলেপ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শরতের সাদা কাশফুল আর শিউলি ফুলের সুঘ্রাণ জানান দিচ্ছে শারদ উৎসবের আর বেশি দিন বাকি নেই। বছরের অপেক্ষা শেষে আবারও দেবী দুর্গার হিরণময়ী প্রভায় আলোকিত হবে পৃথিবী। সাথে থাকবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। বাংলা 10ই আশ্বিন এবং ইংরাজি 28 সেপ্টেম্বর মহালয়া, এদিন থেকেই শুরু দেবীপক্ষ। এখান থেকেই পূজার ক্ষণ গণনা শুরু। পঞ্জিকা অনুযায়ী 3রা অক্টোবর মহাপঞ্চমী, পরদিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা। 8 অক্টোবর বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা। সব মিলিয়ে দুর্গাপূজার বাকি আর মাত্র 19 দিন, তাই দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। তাদের নিপুণ হাতে গড়ছেন প্রতিমার প্রতিটি অঙ্গ। আমাদের মাটিকার শেষ, আমরা এখন মালিশ মুলিশ করতেছি, তারপরে আমরা কালার ধরব। ষষ্ঠীর আগে পর্যন্ত মনে করেন কাজ করতেই হবে আমাদের। সময় যেহেতু খুব বেশি নেই, তাই প্রতিটি প্রতিমাতেই পড়ছে দোমাটির প্রলেপ। দিনরাত এক করে নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা। দিন যাচ্ছে, কাজের চাপটা বাইরে যাচ্ছে। যেমন আমি কালকে রাত্রে 3টা 4টা ধরে কাজ করছি। এবছর সারা দেশে দুর্গাপূজা হবে 31,000-এরও বেশি, আর রাজধানীতে প্রায় 300-র মতো। দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিচ্ছে সকল পূজা উদযাপন কমিটি। আমাদের প্রতিবারই বাজেট মোটামুটি 10 লাখ টাকার উপরে থাকে। প্রতি বছরই প্রশাসন যেরকম নির্দেশনা দেয়, ওনাদের পক্ষ থেকে অনেক ধরনের সহযোগিতা থাকে। পূজা মোটামুটি আমাদের 1-1.5 মাস আগের থেকেই শুরু হয়ে গেছে। এখন হচ্ছে বাকিটা মার ইচ্ছা কতটুকু আমরা দর্শনার্থীদের সুন্দর পুজো উপহার দিতে পারবো। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। যাবেনও ঘোড়ায় চড়ে, তাই সমাজ সংসারে অস্থিরতা, সম্ভাবনা রয়েছে দুর্যোগেরও। তবে দেবী দুর্গার আশীর্বাদে ধরণীর সকলেই সুখ শান্তিতে থাকবেন সে অপেক্ষায় পুণ্যার্থীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুব এশিয়া কাপ ক্রিকেটে শিরোপার কাছাকাছি বাংলাদেশ, লড়ছে ভারতের বিপক্ষে। এখনও ডেঙ্গুর প্রকোপ, রাজশাহীতে গৃহবধূর মৃত্যু, নতুন করে আক্রান্ত 5 শতাধিক। দেশের পথে বিমানের ড্রিমলাইনার রাজহংস, বিকেলে শাহজালালে অবতরণ। সামাজিক ব্যাধি গ্যাং কালচার, 15 বছরে 86 খুন, নৈতিক শিক্ষায় গুরুত্ব সমাজ বিজ্ঞানীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ক্রিকেট.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন, ধন্যবাদ।